আমার সকল ছাত্রছাত্রী এবং ভাই বোনেদের আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আমার যারা অনলাইন ক্লাসে রয়েছ তাদেরকেও স্বাগত এবং যারা আমার ফেসবুক পেজ থেকে রয়েছ সেই ফেসবুক পেজ থেকে থাকা ছাত্রছাত্রী এবং ভাই বোনেদেরকেও আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ মণিকাঞ্চন জিওগ্রাফি থেকে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই আজকে আমি নিয়ে এসেছি পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের জিওগ্রাফির যে এসএলএসটি সিলেবাস সেই সিলেবাসের উপরে এমসিকিউ টাইপ কোশ্চেন অ্যান্সারের একটি ক্লাস এবং তার সাথে তার সম্পূর্ণ ব্যাখ্যা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে নোটিফিকেশন আইটনতে ক্লিক করো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে এসএলএসটি জিওগ্রাফির জিওটেকটনিক পোর্শন থেকে যে ফল্টস রয়েছে বা চ্যুতি ঠিক আছে চ্যুতি থেকে আজকের আলোচনার বিষয় শুরু করছি চ্যুতি থেকে প্রশ্নাবলী এক নম্বর হচ্ছে যে বল চ্যুতি সৃষ্টির জন্য দায়ী সেটি হলো আমি এখানে চারটে অপশন দিয়েছি এক নম্বর হচ্ছে টান ও সংকোচন বল দু নম্বর হচ্ছে সংকোচন ও প্রসারণ বল তিন নম্বর হচ্ছে টান ও সম্প্রসারণ বল এবং চার নম্বর হচ্ছে অনুভূমিক ও উলম্ব বল এর মধ্যে অনুভূমিক বল এবং উলম্ব বল হবে না টান ও সম্প্রসারণ বল হবে না টান এবং সংকোচন বল হবে না আমরা জানি যে চ্যুতি সৃষ্টির জন্য যে দুটো বল মূলত কাজ করে সেটি হচ্ছে সংকোচন বল এবং প্রসারণ বল ঠিক আছে বাকি বলগুলোর উত্তর হবে না তো আসছি পরের কোশ্চেনে পরের কোশ্চেনে চ্যুতি সৃষ্টির পূর্ব শর্ত কি কী ঠিক আছে চারটে অপশান আমি দিয়েছি কোনটা সঠিক হবে তো একটা একটা করে অপশান বলছি ফার্স্ট অপশান আসছি যে ভূতক বা শিলাকে ভঙ্গুরতা জনিত বিকৃতি সাধনের অন্তর্গত হতে হবে দু নম্বর হচ্ছে পীড়নের ফলে ভূতকে অবশ্যই কৃন্তন ফাটল তৈরি হতে হবে তিন নম্বর হচ্ছে ফাটল বরাবর ভূখণ্ডকে স্থানচ্যুত করতে হলে কৃন্তন পীড়নকে একত্রে চাপ পীড়ন বল ও ঘর্ষণজনিত প্রতিরোধ শক্তির সমান অথবা বেশি হতে হবে আর চার নম্বর অপশানে সবগুলোই ঠিক তো তোমরা ভালো করে পয়েন্টগুলো আরেকবার দেখে নাও আমি পয়েন্টগুলো আরেকবার বলে দিচ্ছি ভূতক বা শিলাকে ভঙ্গুরতা জনিত বিকৃতি সাধনের অন্তর্গত হতে হবে পীড়নের ফলে ভূতকে অবশ্যই কৃন্তন ফাটল তৈরি হতে হবে এবং ফাটল বরাবর ভূতখণ্ডকে স্থানচ্যুত করতে হলে কৃন্তন পীড়নকে একত্রে চাপ পীড়ন বল ও ঘর্ষণজনিত প্রতিরোধ শক্তির সমান অথবা বেশি হতে হবে তো আমার এখানে উত্তর হচ্ছে তিনটে উত্তরই কিন্তু চ্যুতি সৃষ্টির শর্ত ঠিক আছে চ্যুতি সৃষ্টির পূর্ব শর্ত তিনটি সেই জন্য উত্তর হবে এখানে সবগুলি সঠিক ঠিক আছে এবারে আসছি পরের কোশ্চেনে তিন নম্বর কোশ্চেনে আসছি যে যে অনুভূমিক রেখা বরাবর চ্যুতি ঘটে তাকে কি বলে এটা তোমরা সকলেই জানো যে যে অনুভূমিক রেখা বরাবর চ্যুতি ঘটে তাকে কি বলে আমি এখানে একটা ছবিও দিয়ে দিয়েছি সহযোগী ছবি তোমাদের বোঝার সুবিধার্থে যে এই যে তোমরা দেখতে পাচ্ছ রেখাটা বরাবর চ্যুতিটা ঘটেছে এই রেখাটাকে কি বলে ঠিক আছে এটা হচ্ছে পাদমূল প্রাচীর এটা হচ্ছে ঝুলন্ত প্রাচীর তার মাঝখানে যে রেখা বরাবর চ্যুতিটা ঘটে তাকে কি বলে তো এখানে চারটি অপশান আমি দিয়ে দিয়েছি আয়াম চ্যুতি রেখা অনুভূমিক রেখা এবং উলম্ব রেখা তো এই যে রেখাটা যে রেখা বরাবর চ্যুতিটা ঘটছে ঠিক আছে এই রেখাটাকে বলা হচ্ছে চ্যুতি রেখা ঠিক আছে আবারও বলে দিচ্ছি যে রেখা বরাবর চ্যুতি ঘটে এই রেখাটাকে বলা হচ্ছে চ্যুতি রেখা তো এবারে আসছি পরের অংশে তো পরের অংশতে যাওয়ার আগে আমি এখানে তোমাদেরকে বলবো চ্যুতির যে সমস্ত উপাদানগুলো রয়েছে সেগুলো সবসময় মনে রাখবে আমি এখানে উপাদানগুলো পরপর দিয়ে দিয়েছি এই উপাদানগুলো অবশ্যই কিন্তু মুখস্থ করে যেও সরি মানে জেনে যেও তাহলে সুবিধা হবে এক নম্বর হচ্ছে চ্যুতি তল চ্যুতি রেখা চ্যুতির আয়াম চ্যুতি কোণ ব্যবধি ক্ষেপ বাথ্র আর উদ্ধস্তুপ বা ঝুলন্ত প্রাচীর এবং অধস্তূপ ও পাদঙ্গুল প্রাচীর আরেকটা হচ্ছে উর্ধক্ষেপ এবং অধক্ষেপ এই জ্যামিতিক উপাদানগুলি অবশ্যই দরকার হলে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও বা খাতায় লিখে রাখতে পারো এই উপাদানগুলি অবশ্যই ভালোভাবে জেনে রাখবে কারণ এর থেকে কিন্তু প্রথম আসার সম্ভাবনা থাকে এরপরে আসছি এখানে একটা ছবিও দিয়ে দিয়েছি তোমাদেরকে সহযোগী ছবি হিসাবে তোমরা যদি পারো এই ছবিটা সহজ স্ক্রিনশটটা নিয়ে রাখো তাহলে সুবিধা হবে বা বইয়েতেও তোমরা ছবি পেয়ে যাবে এবার আসছি আমি পরের কোশ্চেনে পৃথিবীর সবচেয়ে বড়ো চ্যুতি রেখা কোনটি এখানে আমি চারটে অপশান দিয়েছি ঠিক আছে চারটে অপশান মধ্যে ফার্স্ট অপশান হচ্ছে সান আন্দ্রিয়াস রেখা বা সান আন্দ্রিস রেখা দু নম্বর সান পিরেজিনিজ রেখা তারপরে তিন নম্বর হচ্ছে সান ফ্রান্সিস্কো রেখা এবং চতুর্থ অপশান কোনোটিই নয় কোনটি উত্তর হবে উত্তরটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি কিন্তু তার আগে একটা ছবি দেখিয়ে দেবো তোমাদেরকে ছবিটা একটু দেখে নাও ছবিটা দেখতে পাচ্ছ তোমরা উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়া প্রদেশের ছবি আর তোমাদের সকলেরই জানা আছে উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়া প্রদেশে যে চ্যুতিটা দেখা যায় সেই চ্যুতিটার নাম হচ্ছে সান আন্দ্রিয়াস চ্যুতি বা সান আন্দ্রিসচ্যুতি তো সেই সান আন্দ্রিসচ চ্যুতি বরাবর ঠিক আছে যে চ্যুতি রেখাটা দেখা যায় তার নাম হচ্ছে সান আন্দ্রিয়াস চ্যুতিরেখা ঠিক আছে প্রশান্ত মহাসাগর এবং উত্তর রেখা মহাদেশের মধ্যবর্তী সংযোগস্থলে ঠিক আছে এরপরে পরে কোশ্চেন আসছি পাঁচ নম্বর কোশ্চেন আসছি চ্যুতির ফলে সৃষ্ট ভূমিরূপের মধ্যে কোনটি ভুল অর্থাৎ চ্যুতির ফলে যে ভূমিরূপগুলো সৃষ্টি হয় তার মধ্যে এখানে কোনটি হবে না তো চারটে অপশানের মধ্যে ফার্স্ট স্তূপ পর্বত বা হোস্ট দু নম্বর গ্রস্ত উপত্যকা বা গ্রাবেন তিন নম্বর হচ্ছে চ্যুতি ভৃগু আর চার নম্বর হচ্ছে ক্লিপে তোমরা সকলেই জানো আর নতুন করে বলার কিছু নেই স্তূপ পর্বত বা হোস্ট এটা হবে না ঠিক আছে মানে এটা সঠিক মানে চুতির ফলে সৃষ্ট ভূমিরূপের মধ্যে স্তূপ পর্বত বা হোস্ট এটা হবে আচ্ছা তারপরে গ্রস্ত উপত্যকা বা গ্রাবেন এটাও হবে এটাও চুতির ফলে সৃষ্ট ভূমিরূপ আচ্ছা চ্যুতি ভৃগু এটাও কিন্তু তোমাদের চ্যুতির ফলে সিস্টম উপর একটি উদাহরণ যেটা হবে না সেটা হচ্ছে ক্লিপে এখানে সঠিক উত্তর হচ্ছে ক্লিপে এবারে ক্লিপে কি আমি পরের স্লাইডে তোমাদেরকে দেখিয়ে দেবো বা ক্লিপে কি এবং ক্লিপের একটি ছবিও তোমাদেরকে তুলে দিচ্ছি ঠিক আছে পারলে খাতায় কলমে লিখে নিও ঠিক আছে এখানে যে ছবিগুলো আমি দেখিয়েছি সেইগুলোতে তোমরা দেখতে পাবে যে দুটো ছবিতে আমি দিয়ে দিয়েছি প্রথম ছবিটা আমরা যেটা দিয়েছি সেটা স্তূপ পর্বত এবং গ্রহস্থ ছবি অর্থাৎ হোস্ট এবং গ্রাভেনের ছবি আর তারপরটা হচ্ছে চুতি ভৃগুর ছবি ঠিক আছে চ্যুতি ভৃগুর ছবিটাও তোমাদেরকে দিয়ে দিয়েছি তাহলে এইগুলো উত্তর হচ্ছে যেটা হচ্ছে না সেটা ক্লিপে ক্লিপেটা কি আমি পরের স্লাইডে দেখাচ্ছি তার আগে বলবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো মাদ্রাস সার্ভিস কমিশন বা স্কুল সার্ভিস কমিশনের সিলেবাস থেকে আমি পরপর বেশ কিছু ভিডিও নিয়ে আসবো টার্গেট রয়েছে একশোর উপরে বেশি ভিডিও আনার প্রতিটা ইউনিট থেকে বা প্রতিটা টপিক থেকে দেখি কতটা কি তোমাদের জন্য সাহায্য করতে পারি তো ফার্স্ট যেটা আমি বলেছিলাম ক্লিপে বলবো তো ক্লিপে কি না ক্লিপে চ্যুতির ফলে সৃষ্ট ভূমিরূপ নয় কিন্তু ঠিক আছে আগের প্রশ্ন যেটা ছিল সেটাই এখানে আমি আরেকবার রিপিট করছি ক্লিপে কিন্তু চ্যুতির ফলে সৃষ্ট ভূমিরূপ নয় তাহলে কি ক্লিপে চ্যুতির বিবর্তনের ফলে সৃষ্ট ভূমিরূপ ক্লিপে হচ্ছে চ্যুতির বিবর্তনের ফলে সৃষ্ট ভূমিরূপ ক্লিপের সংজ্ঞা যদি বলা যায় তাহলে কি বলবো না সংঘট চ্যুতিযুক্ত অঞ্চলে সুদীর্ঘ কালব্যাপী ক্ষয় কাজের ফলে ন্যাপের যে অংশ মূল অংশ বা শিলাস্তর থেকে অপসারিত হয় সেই অংশকে বলা হচ্ছে ক্লিপে আমি এখানে একটা ছবি দেখিয়ে দিয়েছি যে ন্যাপের যে অংশটা তোমাদের মূল শিলাখণ্ড থেকে বেরিয়ে এগিয়ে যায় তাকে বলা হচ্ছে বা সেই অংশটাকে বলা হচ্ছে ক্লিপে ঠিক আছে ছবিটা দেখলেই তোমরা বুঝতে পারবে তো পালের স্ক্রিন পরের আমি কোশ্চেনে চলে যাচ্ছি যে স্লিকেন সাইড বা মসৃণ ঢাল বরাবর চতিতল একটি পাতলা মৃত্তিকা স্তর দ্বারা আচ্ছাদিত থাকলে তাকে কি বলে আমি এখানে চারটে অপশান দিয়েছি তোমাদের জন্য একটা হচ্ছে ফেনস্টার দু নম্বর হচ্ছে অ্যাঙ্গেল তিন নম্বর হচ্ছে ফ্লুকান এবং চার নম্বর হচ্ছে ডিপ ঠিক আছে ফেনস্টার অ্যাঙ্গেল এবং ডিপ এই তিনটে উত্তর হবে না যেটা উত্তর হবে সেটা হচ্ছে ফ্লুকান স্লিকেন সাইড আমরা জানি স্লিকেন সাইড নিয়ে আমি পরের স্লাইডে স্লিকেন সাইড কাকে বলে আমি বলে দিচ্ছি ঠিক আছে এখানে আপাতত উত্তরটা হচ্ছে স্লিকেন সাইড বা মসৃণ ঢাল বরাবর চুতি একটি পাতলা মৃত্তিকা স্তর দ্বারা যদি ঢাকা থাকে বা আচ্ছাদিত থাকে তখন তাকে বলা হচ্ছে ফ্লোকান তো আমি পরের স্লাইডে যাই দিয়ে তোমাদেরকে স্লিকেন সাইডটা সম্পর্কে একটা ধারণা দিয়ে দিচ্ছি এসএলএসটি জিওগ্রাফি স্টাডি মেটেরিয়াল পুরো এসএলএসটি সিলেবাস অর্থাৎ নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের যে প্রিভিয়াস এসএলএসটি সিলেবাস ছিল সেই এসএলএসটি সিলেবাসের একশো সাতাশটি টপিক থেকে দশ হাজারের বেশি ওয়ান লাইনার তথ্য বা এক লাইনের তথ্য যেগুলো তোমাদের এনসি প্রশ্ন করতে সুবিধা দেবে এগুলো যদি তোমরা কেউ নিতে চাও তাহলে ডেসক্রিপশান বক্স চেক করো অথবা স্ক্রিনে যে আমার নাম্বারটি দেওয়া হচ্ছে সেই নাম্বারটিতে তোমরা হোয়াটসঅ্যাপ করো অথবা ফোন করতে পারো তাহলে তোমরা নোট কীভাবে পাবে সে সমস্ত ডিটেলস জানতে পারবে এবং তার সঙ্গে ফেন্স স্টারটা কী সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তো ফার্স্ট যেটা আমি বলছি সেটা হচ্ছে স্লিকেন সাইড মসৃণ চুতিতল বরাবর ঘর্ষণের ফলে যে আঁচড় কাটা দাগ থাকে ঠিক আছে মসৃণ চুতিতল বরাবর ঘর্ষণের ফলে অর্থাৎ উধস্তূপ এবং অধস্তূপ ওঠানামা করলে যে ঘর্ষণ হয় তার ফলে যে আঁচড় কাটা দাগের সৃষ্টি হয় তাকে স্লিকেন সাইড বলে এবং স্টার কি ফেন্স স্টারটা হচ্ছে তোমাদের ন্যাপের প্রাচীন শিলা নদীর ক্ষয়কার্যের দ্বারা যদি অপসারিত হলে বা অপসারিত হয় তাহলে তার নিচে নবীন শিলার বহিঃপ্রকাশের মাধ্যমে গঠিত ভূমিরূপকে উইন্ডো বা ফেন্সটার বলে অর্থাৎ ন্যাপের যে প্রাচীন শিলা সেটা কয়কার্যের দ্বারা যদি কোনো বহির্জাত প্রক্রিয়ার দ্বারা অপসারিত হয় ঠিক আছে তাহলে তার ভিতরের যে অংশটা অর্থাৎ নবীন শিলা যে বাইরে বেরিয়ে চলে আসে তাকে বলা হচ্ছে ফেন্সটার তোমাদের এখানে একটা ফেন্সটারের ছবিও দিয়ে দিয়েছি ঠিক আছে আমি যে ক্লিপের ছবিটা দিয়েছিলাম সেই ছবিটার সাথেই ছবিটা রয়েছে এটা হচ্ছে ভিতরের শিলাটা অর্থাৎ এটা হচ্ছে ভিতরের শিলা ঠিক আছে এই যে কালারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভিতরের শিলা আর এই যে ক্লিপের অংশ কালারটা যেটা দেখতে পাচ্ছ বা এর কালারটা হচ্ছে এটা তোমার বাইরের শিলা তো এখানে বাইরের শিলাটা ক্ষয় পেয়ে ভিতরের শিলাটা বেরিয়ে গেছে এখে ফেন্সটার বা উইন্ডো বলা হয় এরপরে কোশ্চেন আসছি যে কোন যন্ত্রের সাহায্যে শিলাস্তরে নথি পরিমাপ করা হয় তো এখানে আমি চারটে অপশন দিয়েছি একটা হচ্ছে ক্লাইনোমিটার দু নম্বর হচ্ছে এস রে কম্পাস আর তিন নম্বর হচ্ছে উভয় মানে এই দুটোই হবে আর চার নম্বর হচ্ছে এই দুটোর মধ্যে কোনোটাই নয় তো এখানে উত্তর হচ্ছে অপশন সি অর্থাৎ ক্লাইনোমিটার এবং এস রে কম্পাস এই দুটোই কিন্তু সঠিক উত্তর ঠিক আছে এই দুটো যন্ত্রের সাহায্যেই শিলাস্তরের নথি পরিমাপ করা হয় এরপরে আসছি ভারতের একটি স্তির্য স্তূপ পর্বতের উদাহরণ দাও এই প্রশ্নটা পরীক্ষা আসে ঠিক আছে যদিও উত্তরটা খুবই সহজ তোমরা সকলেই জানো যে উৎ অপশান দিয়েছি শিলং মালভূমি তার পশ্চিমঘাট পর্বত সাতপুরা পর্বত এবং পালনি পাহাড় ঠিক আছে তার মধ্যে তির্যক স্তূপ পর্বত যদি তোমরা ধরে থাকো তাহলে উত্তর হবে পশ্চিমঘাট পর্বত আমাদের যে পশ্চিম ভারতে বা দক্ষিণ ভারতে যে পশ্চিমঘাট পর্বত রয়েছে সেটি একটি স্তূপ পর্বতের তীর্যক স্তূপ পর্বতের উদাহরণ তো তির্যক স্তূপ পর্বত কাকে বলে আমি আবার দিয়ে দিয়েছি একটা স্লাইডে তোমাদের জন্য আলাদা করে যে দুটি তির্যক চ্যুতির মাঝখানের যদি একদিক বেশি হেলে থাকে তখন তাকে বলা হচ্ছে তির্যক স্তূপ পর্বত আমি একটা ছবির মতন দেখানোর চেষ্টা করছি ঠিক আছে তির্যক স্তূপ পর্বত সাধারণত এই ধরনের হয়ে থাকে ঠিক আছে এই যে অংশটা উপরের দিকে উঠে গেছে এটা হচ্ছে তির্যক স্তূপ পর্বত এবারে আসছি পরে কোশ্চেনে অর্থাৎ ন নম্বর কোশ্চেনে যে চ্যুতি বরাবর যে অনুভূমিক রেখা টানা যায় তাকে কি বলে চ্যুতির আয়াম হেড চ্যুতি ভৃগু সরি চ্যুতি রেখা ভৃগু এবং হচ্ছে চুতি ভৃগু তো চ্যুতি বরাবর যে রেখা টানা যায় সে রেখাটা হচ্ছে চ্যুতির আয়াম আমরা সকলেই জানি আয়াম হচ্ছে একটা রেখা ঠিক আছে আয়াম হচ্ছে একটা রেখা যেখানে ঊর্ধ্বস্তূপ এবং অধস্তূপের যে অংশটা থাকে তার মধ্যবর্তী স্থানে যে রেখাটা সেই রেখাটাকে বলা হচ্ছে আয়াম আয়ামের তোমরা ভালো করে একটু দেখে নিও পরের কোশ্চেন আসছি দশ নম্বর কোশ্চেন চ্যুতির ক্ষেত্রে তল বরাবর স্খলনকে কি বলা হয় চারটা অপশান দিয়েছি একটা হচ্ছে ব্যবধি দু নম্বর হচ্ছে নথি বরাবর স্খলন আয়াম বরাবর স্খলন এবং হচ্ছে ক্ষেপ বা নিক্ষেপ ঠিক আছে উলম্ব তল বরাবর যে ব্যবধানটা থাকে তাকে বলা হচ্ছে ক্ষেপ বা নিক্ষেপ ঠিক আছে ক্ষেপ বা নিক্ষেপ পরের স্লাইডে আমি তোমাদেরকে অনুভূমিক টাও দেখিয়ে দিচ্ছি যে আগের প্রশ্নের যে উত্তর হয়েছিল যে ক্ষেপ বলেছিলাম অর্থাৎ উলম্ব যে ব্যবধানটা বলেছিলাম এ একটা হচ্ছে চ্যুতি চ্যুতির একটা হচ্ছে উপরের অংশ আর এটা হচ্ছে নিচের অংশ এই দুটোর মধ্যবর্তী যে দূরত্ব তাকে বলা হচ্ছে ক্ষেপ ঠিক আছে এই দুটোর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ক্ষেপ এবং এখানে যেটা দিয়েছি যে অনুভূয়ী ব্যবধান অর্থাৎ এই অংশ থেকে এই অংশের মধ্যে যে ব্যবধান বা বিস্তার সেটাকে বলা হচ্ছে ব্যবধি বা বিস্তার উলম্ব ব্যবধানকে ক্ষেপ বা নিক্ষেপ আর অনুভূমিক ব্যবধানকে তোমাদের ব্যবধি বলে এবারে আসছি পরের কোশ্চেনে এগারো নম্বর কোশ্চেন তো প্রশ্নটা ভালো করে পড়ে নাও যদি কোনো অঞ্চলে অনেকগুলি স্বাভাবিক চ্যুতি সমান্তরালভাবে পরপর একই দিকে নেমে যায় তখন তাকে দেখতে সিঁড়ির ধাপের মতো লাগে তাকে কি বলে পরপর যদি কয়েকটা চ্যুতি সিঁড়ির ধাপের মতন নিচের দিকে নেমে যায় তখন তাকে কি বলে ঠিক আছে তখন সেটাকে বলা হচ্ছে সোপানচ্যুতি বা ধাপচ্যুতিও বলা হয় ঠিক আছে তো এর সঙ্গে আর একটা প্রশ্ন চলে আসে চ্যুতি আমি সেটারও একটা দেখিয়ে দিচ্ছি দুদিক থেকে যদি সোপানচ্যুতি নেমে আসে এদিকে একটা সোপানচ্যুতি নেমে আসছে আর এদিকে একটা সোপানচ্যুতি নেমে আসছে এবং তারা যদি পরস্পর একটা জায়গায় মিলিত হয়ে যায় তখন সেই অংশটাকে বলা হচ্ছে চ্যুতি ঠিক আছে তো এরপরে আসছি পরের কোশ্চেন বারো নম্বর কোশ্চেন কী আছে না চ্যুতি রেখার দুপাশে বৈষম্যমূলক ক্ষয়কার্যের ফলে যে খাড়া খাড়াতলের সৃষ্টি হয় তাকে কি বলে এক নম্বর আসছি চ্যুতি তল দু নম্বর হচ্ছে চ্যুতি রেখা খাড়াতল তিন নম্বর হচ্ছে ভৃগু এবং চার নম্বর হচ্ছে ভৃগু এর মধ্যে যেটি সঠিক উত্তর হবে সেটি হচ্ছে রেখা খাড়া তল ঠিক আছে চ্যুতি রেখার দুপাশে বৈষম্যমূলক ক্ষয়কার্যের ফলে ঠিক আছে চ্যুতির ফলে সৃষ্ট যদি হতো তাহলে আলাদা উত্তর হতো এখানে যেহেতু বৈষম্যমূলক ক্ষয়কার্য বলেছে সেহেতু এটার উত্তর হবে চ্যুতি রেখা খাড়া তল ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তোমরা লাইক করলে আমারও ভিডিও বানানোর উৎসাহ বাড়ে ঠিক আছে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রেখো আসছি পরে কোশ্চেনে দামোদর নদী বরাবর বা দামোদর বরাবর যে গ্রস্ত উপত্যকা দেখা যায় তাকে কি বলা হয় ঠিক আছে এখানে দামোদর নদী বরাবর যে গ্রস্ত উপত্যকাটা দেখা যাচ্ছে তাতে কোন চ্যুতি দেখা যায় একটা হচ্ছে চ্যুতি দু নম্বর হচ্ছে চ্যুতি তিন নম্বর হচ্ছে সোপান চ্যুতি এবং চার নম্বর হচ্ছে চ্যুতি দামোদর নদী বরাবর যে গ্রস্ত উপত্যকা দেখা যায় সেখানে যে চ্যুতিটা লক্ষ্য করা যায় তার নাম হচ্ছে স্তর স্তর চ্যুতি কিন্তু সঠিক উত্তর হবে আসছি পরের কোশ্চেনে যে যখন কোথাও একই আয়াম ও নথিসম্পন্ন অনেকগুলি চ্যুতির সৃষ্টি হয় এবং চ্যুতিগুলি একই কোণে হেলে থাকে তখন সেই চ্যুতি গোষ্ঠীকে কি বলে তো উত্তর হচ্ছে এক নম্বর ওরিয়োচ্যুতি অপশানে দিয়েছি দু নম্বর অ্যানাসেলো চ্যুতি তিন নম্বর সমান্তরাল চ্যুতি এবং চার নম্বর হচ্ছে পরিধি চ্যুতি ঠিক আছে এখানে সঠিক উত্তর হবে যখন অনেকগুলো চ্যুতি সৃষ্টি হয় বলেছে একই আয়াম এবং নথিসম্পন্ন একই আয়াম এবং নথিসম্পন্ন যদি অনেকগুলি চুতির সৃষ্টি হয় এবং চ্যুতিগুলি যদি একই কোণে হেলে থাকে বারবার বলছি চুতিগুলি যদি একই কোণে হেলে থাকে তখন তাকে বলা হচ্ছে অ্যানসেলোর চ্যুতি ঠিক আছে অপশান বি হবে সঠিক উত্তর এরপরে আসছি পরের কোশ্চেন যে বেশ কয়েকটি চুতি যখন বৃত্তচাপের মতন গোল হয়ে ছড়িয়ে থাকে থেকে কোনো স্থানকে প্রায় গোল করে ঘিরে রাখে তখন সেই চ্যুতিগুচ্ছকে কি বলে ঠিক আছে তখন সেই চ্যুতিগুচ্ছকে কী বলে আমি চারটি অপশান দিয়েছি চারটি অপশান কী কী না পরিধি চ্যুতি ওরীয় চ্যুতি সমান্তরাল চ্যুতি এবং অঙ্গুরীয় চ্যুতি ঠিক আছে এখানে আবার বলে দিচ্ছি যে চুতি বেশ কয়েকটি চ্যুতি মানে একাধিক চ্যুতি যখন বৃত্ত চাপের মতো ছড়িয়ে থাকে এবং কোনো স্থানকে যখন প্রায় গোল করে ঘিরে ফেলে ঠিক আছে তখন তাকে বলা হচ্ছে বা সেই চ্যুতিগুচ্ছকে কী বলা হচ্ছে সেই চ্যুতিগুচ্ছকে বলা হয় পরিধি চ্যুতি ঠিক আছে আমি এখানে একটা ছবি দিলে ভালো হতো ছবিটা দেওয়া হয়নি যাই হোক তোমরা বইয়ে পরিধি চ্যুতির ছবিটা একটু দেখে নিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান আইকনটিতে ক্লিক করে রেখো ঠিক আছে তোমরা আসল কথা লাইক করলে আমারও ভিডিও বানানোর উৎসাহ খানিকটা বাড়ে আর তোমরা চ্যানেলে সাবস্ক্রাইব করো কার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এবং সামনে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা সেই জন্য বলবো ভালো করে পড়াশোনা করো তোমাদের জীবনে সাফল্য আসুক এই শুভকামনা জানিয়ে আমি ভিডিওটি আপাতত এখানে শেষ করলাম